আসসালামু আলাইকুম এভরিওয়ান, অভিনন্দন ও শুভেচ্ছা নাহিয়ান ফার্নিচার থেকে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককেই শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও জানাচ্ছি। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানিয়ে দেবেন, কারণ হচ্ছে আমরা আপনার জন্যই, আপনাদের জন্যই, আপনি আপনারা এবং সবার জন্যই আমরা মূলত এই পরিশ্রমগুলো করে থাকি। আজকে যে একটা সোফা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে একটা রাজকীয় সোফা, এবং রাজকীয় সোফাগুলো অবশ্যই ঘরের সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আজকে যে সোফাটা করেছি, সোফাটার আমি শুরুতে আগে বলে নিচ্ছি যে এটা আমরা কত সিটের করেছি। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা থ্রি সিটার, এটার সাথে আরও একটা টু এবং একটা ওয়ান সিটার আছে। তো থ্রি সিটারটা আমি একটু ভালো করে দেখাচ্ছি। থ্রি সিটারটার প্যাটার্নটা থাকে মূলত হচ্ছে আপনার থ্রি সিটারের পায়া থাকবে সামনে চারটা টোটাল, বড় দুটো এবং ছোটো দুটো সহ, এবং টু সিটারের মধ্যে থাকবে হচ্ছে তিনটা, অর্থাৎ মাঝখানে একটা শর্ট পায়া এবং সেই সাথে দুটা বড় পায়ার সহ। এবং এই সোফাটা আমরা যে কাঠের উপর করেছি, কাঠটা হচ্ছে অরিজিনাল চিটা এবং সেগুলোর উপর আমরা করেছি। আপনারা চাইলে মেহগুনি কাঠ দিয়েও করে নিতে পারবেন। এবং এটার মধ্যে যে কাপড়টা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের দুবাই প্রবাসী এক কাস্টমার, উনি আমাদেরকে অর্ডার করেছিলেন, উনি ওনার নিজের পছন্দ অনুযায়ী আমাদেরকে কাপড় দিয়েছেন, আমরা সেই মতো করে দিয়েছি, কারণ হচ্ছে উনি প্রবাসী থেকে আমাদেরকে অর্ডার করেছেন। আর আমরা আজকে এটা ডেলিভারি হবে না, আগামীকালকে হবে, তো আমরা একদিন আগেই এটা রেডি করে রেখেছি, আমরা ওনার বাড়িতে পাঠিয়ে দেবো। ওনার উনি দুবাই থাকলে ওনার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা কান্দির পারে, তো আমরা সেখানে এটা পাঠানোর জন্য রেডি করে ফেলেছি। তো ডেলিভারি দেওয়ার আগে ভাবলাম আপনাদের একটু দেখে, এবং এটা চিটাগং সেগুনের উপর যে অরিজিনাল ল্যাকার পলিশে যে কাঠ কালারটা সেটা আমরা করেছি, এবং খুবই সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে। এবং উনি যে কাপড়টা কিনে দিয়েছেন কাপড়টাও খুবই সুন্দর একটা সফট একটা কাপড়, একটু অফ হোয়াইটের মধ্যে, এবং সিটের মধ্যে আমরা ইউজ করেছি সলিড 4 ইঞ্চি ফোম। আপনারা চাইলে যে কোনো কালার, যে কোনো ফেব্রিক দিয়ে আপনারা নিতে পারেন। আমি একটু আপনাদেরকে ডিজাইনটা একটু কাছ থেকে দেখাবো যে কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে। এবং খুবই নিখুঁতভাবে প্রত্যেকটা কাজই আমাদের ফ্যাক্টরিতে করা হয়। যারা দীর্ঘদিন যাবৎ আমাদের আমার চ্যানেলে আসেন, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করতেছেন, তো অনেক সময় আমরা এমনও কিছু মধুর বিপাকে পড়ি। অনেক সময় অনেক কাস্টমার ফোন দিয়ে অনেক রকম কথাবার্তা বলে যে ভাইয়া আপনার সোফাটার এত দাম কেন, কী দিয়েছেন এতে এত দাম হবে, আপনি তো ফ্যাক্টরি থেকে সেল করছেন, তাহলে আপনার কাছে প্রাইস কম হওয়ার কথা। আবার অনেকেই বলে যে এত কম দামে ফার্নিচার দিচ্ছেন, আপনি এখানে কী দেবেন, আপনি এটার মধ্যে যা দিয়েছেন এটা কি ভালো হবে কি না। তো আসলে দুইটাই, একটা জিনিসের দুইটাই দিক থাকে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মন্দ, সব দিকেই। তো আমরা যিনি আমাকে প্রশ্ন করতেছেন যে আসলে এত রেট নিচ্ছেন কী দিচ্ছেন এটাও ঠিক আছে, বা আরেকজন যখন প্রশ্ন করতেছেন যে না আপনি এত কম দামের মধ্যে আপনি কী দিচ্ছেন এটা, এটার মধ্যে ভালো কিছু হবে কি না, সেটাও ঠিক আছে। বাট আমরা বলে থাকি যে ফ্যাক্টরি থেকে আপনাদেরকে যে ফার্নিচারগুলি দিই না কেন, আমরা প্রত্যেকটা ফার্নিচারই আপনারা নিজেদের মতো করে কাপড়, নিজেদের মতো করে কালার, নিজেদের মতো করে ডিজাইন আপনারা মডিফাই করে আমাদের কাছ থেকে নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এবং সেই সাথে আমরা আপনাদেরকে যেই যে ধরনের উপাদানগুলো দিয়ে থাকি বা প্রত্যেকটা সোফার আমরা যেই ধরনের অ্যানালাইসিস করে থাকি, আশা করি আপনারা এর থেকে, আমি জানি যে এর সাথে আপনারা আমাদের কাছ থেকে ভালো কিছু পাবেন কি না। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার জন্য। আমরা এটার মধ্যে যে কাঠটা, কাঠের যে মোটাটা, এটা হচ্ছে 2 ইঞ্চি মোটা কাঠের উপর একটা ডিজাইন করা আছে, এবং 2 ইঞ্চি ডিজাইনের যে কাঠটা করার পর এটা নকশা টকশা কাটার পর এটা 1.5 ইঞ্চি টিকবে বা 1.5 থেকে একটু কম টিকবে, তো আমরা এটা করেছি। এবং এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে অনলি 55,000 টাকা হলে আপনারা আমাদের এই সোফাটা পেয়ে যাবেন। 55,000 টাকা হলে আপনারা আমাদের এই সুন্দর সোফাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। তো আজকের মতো এখান থেকে বিদায় নেবো। বিদায় নেওয়ার আগে আমাদের ফ্যাক্টরি ঠিকানাটা বলে দিয়ে যাচ্ছি, উত্তরপাড়া পূর্বাচল 14 নম্বর লেন আসলে আপনারা আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন, এবং সেই সাথে ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার, আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।